হ্যাঁ, হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোকো বাইকার। তো আজকে আবশ্য এলাম 5 দিন পর নতুন একটি ভিডিও নিয়ে। তো আমি আগে বলে দিয়েছি আগে ভিডিওতে যে আমি প্রতি 5 দিন পর পর ভিডিও করব, কেননা আমি যে রেগুলার ভিডিও করব সেই স্পেসটা কিন্তু আমাদের এলাকায় নাই, যার কারণে আমি এই বাইকটিতে রেগুলার ভিডিও করতে পারছি না। এছাড়াও আপনারা অনেকেই দেখেছেন যে আমি কিছুদিন আগে একটি স্টুডিও বানিয়েছিলাম যেখানে আমি রেগুলার ভিডিও করব, তার জন্য সেখানে কি হয়েছে যে আমার স্টুডিওর ভিতরে যে আমি ভিডিও করি যে অডিওর ভয়েসটা সেটা কিন্তু তেমন ভালো আসে না, যার কারণে কিন্তু এখানে তেমন একটি ভিডিও করতে পারিনি। তো আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আমার ভিডিও রেগুলার দেখে এমন লোক কয়জন আছে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমাকে একটু জানাবেন যে আপনার কতজন লোক আমার ভিডিওগুলো দেখেন। কেননা একটি ভিডিওর ভিতরে যদি 100 ভিউস না ওঠে বা 100 লোক না দেখে, তাহলে কিন্তু সেই ভিডিওটা আপনার র্যাঙ্ক করে না বা সেই ভিডিওটা একটি অন্যজনের কাছে শেয়ার হয় না বা পৌঁছায় না বা ইউটিউব কোম্পানি সেটা পৌঁছে দেয় না। তো এখানে কিছু নয়েজ হচ্ছে, তার কোনো কিন্তু দুঃখিত, এখানে অনেক নয়েজ। তবুও আমি কথাটা বলছি, যদি আপনারা আমার 100 লোক হয়ে থাকেন, কারণ আমার এখানে প্রায় 2000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার আছে কিন্তু সবাই আমার ভিডিও দেখে না, যার কারণে কিন্তু আমার ভিডিওগুলো ভিউস তেমন একটি ভিউস উঠে না, যার কিন্তু আমার এই এখান থেকে একটি মন খারাপ হয়ে গেছে যে এই ভিডিও করি কিন্তু ভিডিওর ভিউস উঠে না বা অন্য যে ভিডিও করি সেটা মানুষ দেখে না, যার কারণে কিন্তু আমি রেগুলার ভিডিও করতে পারছি না। তার জন্য আপনার কাছে অনুরোধ করছি, যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভাই আমি আপনার ভিডিওগুলো দেখছি বা এই জায়গাতে দেখছি বা কোন জায়গাতে কোন এলাকাতে দেখছেন সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে কিন্তু আমার জন্য সুবিধা হয়। তো আজকে ভিডিও কী নিয়ে, অবশ্যই টাইটেল এবং থাম্বনেইলে বুঝে গেছেন। তো আজকে ভিডিও হচ্ছে যে আমার বাইকের মিটারটা একটু মডিফাই করেছি। তো কী মডিফাই করেছি, আমার বাইকের যেই আপনার কিলোমিটার আছে সেখানে একটি লাইট থাকে, একটা হলুদ রঙের লাইট যেটাকে আমরা হ্যালোজিন লাইট বলে থাকি। তো এটা আমি সরিয়ে একটি এলইডি লাইট বসিয়েছি, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হ্যালোজিন লাইট। তো এটাকে আমি খুলে একটি এলইডি লাইট বসিয়েছি, তো এই লাইটটি বসাতে আমার মোট 50 টাকা খরচ হয়েছে। এই লাইটের দাম এখানে কিন্তু আমি কোনো খরচ দিইনি, কেননা এটা খুলতে কোনো ঝামেলা না বা কোনো মিস্ত্রি কোনো চার্জ লাগে না, যার কারণে কিন্তু আমি এই মিস্ত্রিতে কিনে কিন্তু আমি এখানে মিস্ত্রি থেকে দিয়ে আমি লাগিয়ে নিয়েছি। এখানে মাত্র 50 টাকা খরচ হয়েছে আমার এই লাইটটির দাম শুধুমাত্র, আর অন্য কোনো আউট কোনো খরচা হয়নি। চাইলে কিন্তু আপনিও লাগাতে পারেন, তো যেহেতু এটাতে কোনো আউট খরচা হয়নি তার জন্য কিন্তু আমি এটা খুলে দেখাইনি। তো চাইলে কিন্তু আর আপনিও লাগাতে পারেন এবং যে কোনো মেকানিক থেকে কিনে আপনি ওনাকে বলে উনি লাগিয়ে দেবে, এটা কোনো আউট কোনো লাগাতে কোনো চার্জ বা এটার কোনো বিল দিতে হয় না, যেটা লাগানোর জন্য এত টাকা দিতে হবে, কোনো এটার আউট চার্জ নেই, শুধু লাগিয়ে দিবে বলে কিন্তু ওরা খুলে লাগিয়ে দিবে। তো আমার থেকে এই লাইটের দাম নেওয়া হয়েছে মাত্র 50 টাকা। তো আপনারা চাইলে কিন্তু লাগাতে পারেন এবং কমেন্টে জানিয়ে দিবেন যে লাইট লাগানোর পর এই মিটারটা কেমন দেখা যাচ্ছে। আগে ছিল হলুদ, এখন ছিল হচ্ছে সাদা, আগে লাগানো ছিল হ্যালোজিন লাইট, এখন হচ্ছে এলইডি লাইট। এবং কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। তো আজকে ভিডিও এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। এতক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।